সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার বিখ্যাত আমরাইত গরুর হাটে। আমি জানতে পেরেছি যে এই গরুর হাটে গরুর দাম তুলনামূলক কিছুটা কম। তো আপনারা জানেন যে আর কিছুদিন পরে কুরবানির ঈদ, তো এই ঈদকে কেন্দ্র করে অনেক ব্যাপারীরা এখন এই হাট থেকে গরু ক্রয় করতেছেন সামনে বিক্রি করার জন্য। তা আমি আজকে আপনাদেরকে এই হাট থেকে কুরবানির ষাঁড় গরুর দাম জানার চেষ্টা করব। আশা করছি কুরবানির ষাঁড় গরুর দাম জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনি কিনছেন এই কথা? 87,500 দেখলেন? জি। দামটা ছিল কত? দামটা ছিল আপনার 1,20,000, বাজেট 10। এখনো তো আরো প্রায় 13-14 দিন বাকি, এত আগে কিনে ফেলছেন? ওজন কেমন হবে? আচ্ছা, তো হাসিল কত টাকা দিতে হয়েছে? কত টাকা দিতে হয়? 500 টাকা মনে হয়। 500 টাকা দিতে হয় গরুপতি? জি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম। আচ্ছা ভাই, গরু কয়টা কিনছেন? গরু এখন একটা কিনছি, মহিষ দুইটা কিনছি। একটা গরু দুইটা মহিষ? জি। আচ্ছা, আপনি কি এগুলো কি কুরবানির জন্য সামনে কিনছেন না কুরবানি বিক্রি করার জন্য? কুরবানি বিক্রির জন্য। আপনি কোথায় নিয়ে যাবেন এগুলো? শালনা, গাজীপুর সিটি। শালনা? ও, গাজীপুর সিটিতে। জি। আচ্ছা, তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু কিনছেন। এই গোটা কি জাতের গরু ভাই? মাংস হবে প্রায় 5.5 মন, সর্বমোট মিলে 6-6.5 মন, 7 মনের মতো ওজন আছে সর্বমোট মিলে। তো কি মনে হচ্ছে বাজার কি মন্দা না চড়া? মোটামুটি বড় গরুর জন্য ভালোই, বড় গরুর জন্য ভালো আছে। আচ্ছা, ধন্যবাদ। কত দাম কিনলেন? 82,000। আচ্ছা, কত দাম চাইছিল? কত দাম চাইছেন ভাই? 90,285। আচ্ছা, দাঁত চাই গরুটা? দুই দাঁত। দুই দাঁতের না ভাই? ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, গরু কয়টা নিয়ে এসেছেন? হাটে আনছিলাম তো 6টা। 6টা বিক্রি হয়েছে কয়টা ভাই? 5টা। 5টা মাশাআল্লাহ, সব বিক্রি করে ফেলছেন, একটাই রয়েছে না? আচ্ছা, এটা কি জাতের গরু? এটা তো দেশি। দেশি গরু। গরুটা দাঁতে কয়টা? দুইটা। দাঁতে হচ্ছে দুইটা। বিক্রির জন্য দাম চাচ্ছেন কত হাটে? 1,10,000 চাচ্ছি। চাচ্ছেন। সর্বোচ্চ কত দাম হয়েছে আজকে হাটে? 90-92। আপনার কত হলে বিক্রি করার ইচ্ছা ছিল? 95 টার্গেট। আচ্ছা, অল্পের জন্য বিক্রি হয় নাই? আচ্ছা, ইনশাল্লাহ হয়ে যাবে। কি মনে হচ্ছে হবে তো আজকে? আল্লাহ পাক জানে। ছেড়ে দিবেন না, একটা করে আবার নিয়ে যাবেন? নিয়ে যাবো না, ভাল লেগেলি দিয়ে যাবেন? দিয়ে যাই তাহলে ভালো হয়। আচ্ছা, গোটা ওজন কেমন হতে পারে? 5.5 মন। 5.5 মন। তো 5টা তো বিক্রি করলেন আজকে, তাই না? হ্যাঁ, 5টা বিক্রি। বাজার কি মনে হচ্ছে? বাজার চড়া? বাজার কম কম। বাজার কম কম হওয়ার কারণ কি? আর তো কয়েকদিন পরে ঈদ, এখন তো বাজার একটু চড়া থাকার কথা। কম হওয়ার কারণ মানুষ কিনে না গরু। গরু কিনে না? কুরবানি ওলারা কিনে না, যারা ফালবো হারো আর কিনে না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু নিয়ে আসছেন, এটা কি আপনার পালা নাকি না? হ্যাঁ, পালা গরু। পালা গরু? হ্যাঁ। পাশা গরু আপনার? ও বাসা নসুন্দি। নসুন্দি। আচ্ছা, তো গরুটা কি জাতের গরু এটা? এটা দেশি জাত। দেশি জাতের? হ্যাঁ। গরুটা দাঁতে কয়টা? দাঁত 4টা। দাঁতে 4টা। দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? দাম চাইলে 2,20,000। 2,20,000। হুম। কাস্টমারের দাম বলতেছে কত? 1,50,000। কাস্টমারের 1,50,000 বলতেছে? হ্যাঁ। আচ্ছা, এটা কি সর্বোচ্চ হয়েছে নাকি? হ্যাঁ, এটাই সর্বোচ্চ হয়েছে। আচ্ছা, তা আপনি কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছেন? 1,80,000। 1,80,000। গরুটার ওজন কেমন হবে ভাই? ওজন 8-9 মন। 9 মন হবে? হ্যাঁ, 9 মন। না কম হবে একটু? না কম হবে না। আচ্ছা, 9 মন হলে তো 1,80,000 দাম চাইলে ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালোই আছি। ভালোই আছেন ভাই? মাশাআল্লাহ খুব সুন্দর গরু নিয়ে আসছেন ভাই। গরু কি আপনার পালা না কি না? পালের। পালের গরু? বাসা গরু আপনার? বাসা নরসিংদী। নরসিংদী? আর আপনি তো আমার দেশি ভাই। নরসিংদী কই বাসা? নরসিংদী পুটিয়া। নরসিংদী পুটিয়া?
আচ্ছা, তো গোটা কি জাতের গরু? গরুটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল গরু। গোটা কয় দাঁত বয়স? চারটা। দাঁতে চারটা? চারটা। আচ্ছা, তো হাটে দাম চাইছেন কত টাকা বিক্রির জন্য? বিক্রির জন্য দাম চাইছি 180, 200। 2 লাখ, 1 লাখ 80। কাস্টমার কত দাম বলছে সর্বোচ্চ? 40, 30, 35। 30, 40, মানে 40-এর উপরে উঠে নাই? না। আচ্ছা, তো ভাই আপনার তো পালারই তাই না? আমি গরু তো মাশাল্লাহ খুব সুন্দর, আর তো 13-14 দিন পরে ঈদ, তখন বিক্রি করলে তো আরো ভালো দাম পাইতেন। ঠিক আছে, বিক্রি করলে দাম পাইতাম, কিন্তু আমার এই মুহূর্তে টাকার দরকার। টাকার দরকার, যার জন্য এখন বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, তো কত হলে মানে আপনি বিক্রি করবেন লাস্ট চিন্তা ভাবনা করছেন? 60। এর কম হলে বিক্রি করবেন না? এটা বাজার যদি খায়, যা খায়। তাহলে এখন শেষই হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর একটু পরে তো সবাই গরু নিয়ে যাচ্ছে। এখন কাস্টমার আছে, এটা কাস্টমার আছে। ঠিক আছে, ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, আপনি তো ভালো। এই তো, গরু কি একটা নিয়ে আসছে নাকি? না, গরু চারটা নিয়ে আসছে। চারটা ব্যবসা করেন না? জি জি। আচ্ছা, বিক্রি হয়েছে? না, বিক্রি হয়েছে না। একটা বিক্রি হয় নাই? দুইটা বিক্রি হয়েছে। দুইটা বিক্রি হয়েছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর গরু। এটা কি জাতের গরু? দেশি। দেশি গরু? জি জি। তো গোটা দাঁতে কয়টা? দাঁত হইল আপনার দুইটা। দাঁতে হচ্ছে দুইটা? দুইটা। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা বিক্রির জন্য? দাম চাইতেছি আপনার 105। 1 লাখ 5। জি। আচ্ছা, কাস্টমাররা কেমন দাম বলতেছে ভাই? 95। 95 বলতেছে? জি। এটা কি সর্বোচ্চ দাম উঠছে? এটা সর্বোচ্চ দাম উঠছে। আচ্ছা, আপনি চাইছেন 1 লাখ 5, কাস্টমার সর্বোচ্চ 95। 95। তো কত হলে আপনার এটা বিক্রি করবেন? আর কিছুটা উঠলেই, যেমন আর কিছু বলতে কত? 96, 97, 98, কত? এই 1-2 হাজার উঠলেই দাঁড়ায় আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোটার ওজন কেমন হতে পারে বলতে পারবেন? ওজন 5.5 পাউন্ড হবে। 5.5 পাউন্ড। আচ্ছা, তো আজকে তো বেলা প্রায় শেষ, হাট মানে বাজার কি মনে হচ্ছে? কাস্টমার ছিল? ছিল, কাস্টমার ছিল। কাস্টমার ছিল না? ছিল, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু কয়টা নিয়ে আসছেন ভাই হাটে? গরু 5টা। 5টা বিক্রি হয়েছে? না, একটা হয়েছে নি। 5টার মধ্যে একটাও বিক্রি হয় না? একটাও বিক্রি। তুই তো বেলা তো প্রায় শেষ হয়ে গেল। অন্তবেলা শেষ হয়ে। আচ্ছা, তো বিক্রি না হওয়ার কারণ কি ভাই? কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুটা, এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা 90,000 দাম চাইছে। 90,000 দাম চাইছেন? কাস্টমারের দাম বলছে কত? 80,000, 82,000। আপনি 90 চাইছেন, 80-82 বলছে। কত হইলে ছাড়ার চিন্তা ছিল? 85। 85, অল্পের জন্য হয় নাই না? না। ওজনটা কেমন হবে গরুর? এ 4 মন। 4 মনের মতো হবে? হুম। আচ্ছা, তারপর আর বাকি গরুগুলো কোথায়? হ্যাঁ, আরও যে 4টা ওইগুলো কোন দিকে? এই যে এই দিকে, মানে বিভিন্ন জায়গায় আছে না? হ্যাঁ। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, ভালো আছি। গরু কাটে নিয়ে আসছেন চাচা? 6টা। 6টা বিক্রি হয়েছে কয়টা? 1 টনা। 1 টনা বিক্রি না হওয়ার কারণ কি চাচা? সারাদিন চলে গেছে, এখন বাজার কমে গেছে। বাজার কম, আমরা কি করে বেচতে পারি না? আচ্ছা, কি কাস্টমার ছিল না? না, কাস্টমার দাম কম। কোনটা দাম কম বলে? কাস্টমার আছে কম, দামও কম বলে। আচ্ছা আচ্ছা, তো আর কয়েকদিন পরে ঈদ, এখন তো বাজার একটু ভালো থাকার কথা। এখন বাজার খারাপ, আজকে বাজার অনেক খারাপ, একটা গরু বেচতে পারি না। আচ্ছা, তো চলেন একটু দরদাম সম্পর্কে জানি। হ্যাঁ, যদিও বিক্রি করতে পারেন না, কি অবস্থা পরিস্থিতি? এই যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু, এটা কি গরু ভাই? এটা সার গরু। মানে জাতটা কি জাতের? জাতটা দেশি জাতি। দেশি জাতের? আচ্ছা, মাশাআল্লাহ গরুটা তো খুব সুন্দর, একদম গজল একটা গরু। গোটা দাঁতে কয়টা? দাঁত 4টা। দাঁতে 4টা। তো গোটা দাম চাচ্ছিলেন কত টাকা বিক্রির জন্য? দাম চাইছিলাম 1.5 লক্ষ, 1,25,000 দাম করে। আচ্ছা, আপনার তো মনে হয় এগুলো কিনা তাই না? কিনা কিনা। আচ্ছা, কত হলে আপনার মানে এটা একটু লাভ হইতো বা বিক্রি করতে পারতো? আমার 35 বেচতে পারলে, আমার চালান আইল, পুঁজি আইল। পুঁজি আসলে তাও লাভ হইতো না? না না না। আচ্ছা, 1,25,000 পর্যন্ত, তাহলে তো অনেক মানে লসের ব্যবহার। 10,000 লস। তো কি মনে হচ্ছে, সামনে কি বাজার এরকমই থাকবে না বাজারটা উঠবে? বাজার আরো কমবো, উঠবো না ভাই, তাহলে বাজার আরো খারাপ যাবে। আরো খারাপ যাবে। আচ্ছা আচ্ছা, তো চলেন আর দু একটা গরু দেখি আপনার। এটাও তো আপনার না? হ্যাঁ ভাই, এটা আমার। আচ্ছা, এটা কি ইন্ডিয়ান গরু নাকি? ইন্ডিয়ান না, সাদা গরু আর কি, মানে কয় ইন্ডিয়ান, কিন্তু দেশের গরু। আচ্ছা আচ্ছা, তো এগুলো আপনার সংগ্রহ করা থেকে কোথা থেকে? এটা সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, এগুলোটা দাম চাচ্ছিলেন কত টাকা বিক্রির জন্য? দাম চাইছিলাম 30,000, 1,15,500 দাম করে। 1,30,000, 1,5 বলে। এগুলোর ওজন কেমন হবে ভাই? 6 মন ওজন আছে। 6 মন। এটা কত হলে বিক্রি করবেন লাস্ট? এটা 20 হলে বিক্রি করবেন। 20 হলে বিক্রি করবেন না? আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে ভাই, খোদা হাফেজ। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। আচ্ছা, গরু কয়টা নিয়ে আসছেন? গরু আনছি ভাই 5টা। 5টা বিক্রি হয়েছে? বিক্রি হয়েছে 3টা ভাই। 3টা বিক্রি হয়েছে? আচ্ছা, তো ভালোই বিক্রি হয়েছে, আর 2টা রয়েছে না? তো কি রেট কম? রেট কম ভাই, বাজারে রেট কম। হুম, দম মার। আচ্ছা, তো গরুটার দাম চাইতেছেন কত টাকা? গরুর দাম চাইতেছে মানে 1,10,000। 1,10,000, এখন চাইতেছেন 1,10,000, আগে মনে একটু বেশি চাইতেন তাহলে?
ওনার তো কম হোক এবারে তো 5-10 হাজার বজন না না মানে কইতে কাস্টমাররা বলতেছে কত 85-87 85-87 তো গোটা দাঁতে গোটা এটা চারটা কত হলে আপনার বিক্রি করার চিন্তা আছে আমি আছে 95 হলে ভাই ছেড়ে দিব 95 হলে ছেড়ে দিবেন গোটা ওজন কেমন হবে ভাই গোর ওজন 5 মন 5 মন ওজন হবে 5 মন ওজনে গরু 95 হাজার হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ